জাহিরুল ইসকাপ তিনি লিখেছেন, কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মুজি লাগলে করণীয় কি? কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে, যে জায়গা লাগবে সেটি মাজি বা ওয়াদি। এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মাজি বলা হয়। আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয়। এই অনেক সময় হচ্ছে প্রেশার কারণে বের হয়, এটা চাপের কারণে কারো বের হয়, অসুস্থতার কারণে। তো মজি বা ওদি এগুলো নাপাক, এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন, মনের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুণা হবে? যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায়, আপনি ইচ্ছাকৃত আনেন নাই, তাহলে এর কারণে আপনার গুণা হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি। আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না। তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে। আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে। এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয়, এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয়, শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন, তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাজে চিন্তা তোমার মনের মধ্যে আসে, এটাই তো ইমান, এটাই তো ইমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না, তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো, তোমার ইমান আছে, সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না। শয়তান তোমার মধ্যে এই চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে। তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গুণা হবে না। এরকম আসলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার, এবং আমন্ত বিল্লাহি ওয়া রাসূলি পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। আসমা আক্তার জাকি আপনি লিখেছেন, নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি, তাও মনে হয় যেন ভুল হচ্ছে, এর জন্য সিজদায়ে সাহু দেই, এই অবস্থায় আসলে করণীয় কি? আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে, মনে হচ্ছে ভিত্তিতে সিজদা সাহু আপনি দিবেন না। পার্টিকুলার কোনো ভুল যদি হয়, একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে, তার ভিত্তিতে আপনি সিজদা সাহু দিবেন। অনেকে এরকম ধোঁয়াশাপূর্ণ, জাস্ট ওই মনে হয়েছে, কোনো ভুল হতেও পারে, হলে এরকম ওয়াসওয়াসা বা তার যে নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে, এটা এক ধরনের রোগ বলতে পারি, সেই রোগের কারণে তিনি সিজদা সাহু দিচ্ছেন, এটা মোটেও উচিত নয়। ঠিক একইভাবে হজে বা উমরায় গেলে অনেকে অযথাই দম দেন, যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম, না, এরকম কোনো দমের নির্দেশনা শরীয়ত আমাদেরকে দেয়নি। বরং আমরা দম দেব যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে, সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া, নিজের সংশয় দূরের জন্য, অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না, স্পষ্ট না, তাহলে সেক্ষেত্রে এটি শরীয়ত কোনো নির্দেশনা নয়। নাসিরা তারান্নুম আপনি লিখেছেন, আমার ছেলে আপনাকে খুব পছন্দ করে বাসা মিরপুর, আপনাকে দাওয়াত দিলে আসবেন? বোন, আপনি আপনার ছেলের কথা বলেছেন, আমার ভালো লাগার কাজ করছে। আসলে বাসায় তো এভাবে যাওয়া নানা কারণে কঠিন, প্রথমত সময়ের অভাব, অনেকেই তো অনেকের বাসায় যেতে চাইবেন বলবেন। আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি সেটা লাইভে আমার দৃষ্টিগোচর হয়েছে, পড়ার সুযোগ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ সৌভাগ্য আমার হয়েছে। সেজন্য আমি আপনাকে বলবো যে আপনি আমাদের অফিসে যোগাযোগ করে একদিন আপনার ছেলেকে নিয়ে চলে আসেন, ইনশাআল্লাহ সেখানে আমরা কথা বলবো, একসাথে চা খাবো, সেটা আমার মনে হয় ভালো হয়, পরবর্তীতে না হলে বাসায় যাওয়া যাবে। তো আমাদের অফিসে আমি শনিবার সাধারণত বসি, আসার আগে আপনি আমাদের ওয়েবসাইটে www.ahmadullah.info এখানে আপনি সাক্ষাতের যে শিডিউল আছে সেটি নেওয়ার জন্য ওখানে আবেদন করলে ইনশাআল্লাহ ভিতরে আপনাকে সাক্ষাতের শিডিউল দেওয়া হবে। আমরা শনিবার সাধারণত অফিসে সাক্ষাতের জন্য বসি এবং সেটা ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে, তো সেখানে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আশা করছি ইনশাআল্লাহ আমরা চা খাবো আপনার ছেলের সাথে। এমনি রফিকুল ইসলাম রফিক আপনি লিখেছেন, শিশুদেরকে খেলনা পুতুল দেওয়া যাবে কি না, জানলে উপকৃত হতাম। শিশুদেরকে খেলনার পুতুল যেগুলোতে হাত, চোখ, নাক, কান, মুখ এগুলো একেবারে পরিষ্কারভাবে বোঝা যায়, এগুলো না দেওয়াই উত্তম। যদিও আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুতুল দিয়ে খেলেছেন, হাদিসে প্রমাণিত আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন শিশুদেরকে শিশু মানে পুতুল দিয়ে খেলতে দেখেছেন, বাধা দেননি। তো সেই পুতুল আমাদের আজকালকার পুতুলের মধ্যে এরকম অবিকল আপনার একটা প্রাণীর আকৃতি অবয়ব দেওয়া পুতুল ছিল, এরকমটি হতে পারে। তবে আবার এমন হতে পারে যে সেটি জাস্ট দেখতে পুতুলের শেপ, কিন্তু আসলে চোখ আর নাম মুখ ওইভাবে নাই, তো ওই রকম পুতুল দিয়ে খেলা যায় আছে, তাতে কোনো দ্বিমত কারণই নেই। তবে আপনার অবয়ব হুবহু একটা প্রাণীর সাধারণ অবয়বের মতো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম পুতুল দিয়ে বাচ্চাদেরকে খেলতে দেওয়া, এটা অনেক বলা একটা জায়েজ বলেছেন, যেহেতু সাল্লাহামের বাসায় আসলে তারা খেলেছেন, সেটার ভিত্তিতে তারা বলেন যে এটা নর্মাল পুতুলের মতোই, যেহেতু তার কোনো বিবরণ হাদিসে আসেনি যে সেটা চোখ মুখ কান কতটা ছিল না ছিল। আবার অনেক উলামায়ে কিরাম বলেছেন যে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাসায় যদি আপনার ভাস্কর্য থাকে প্রাণীর, তাহলে সেখানে রহমতের ফেরেশতা আসে না বলেছেন, তার নবী সাল্লাম বাসাটা থাকতে পারে, যেটা ছিল নিশ্চয়ই সেটা এমন ছিল যেটা পরিপূর্ণরূপে পুতুল বলা যায় না সে অর্থে।
তো এই জন্য সতর্ক হলো এগুলো বাচ্চাদেরকে না দেওয়া। যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে এমনভাবে দিবেন যে পুরো আকৃতি হুবহু প্রাণী যেন না থাকে, ধরুন চোখ নাই বা নাকটা বোঝা যাচ্ছে না, জাস্ট শুধু শেপটা বোঝা যাচ্ছে, এরকম দিলে সেটা হলো সবচেয়ে উত্তম। এরপর আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, গুনাহ করতে করতে আমার এখন কোনো ইবাদতে মনোযোগ আসে না এবং দিন দিন আমলের পরিমাণও কমে গেছে, কি করতে পারি, পরামর্শ চাই। ভাই আব্দুল্লাহ নোমান, আল্লাহ তাআলা মাফ করুন, গুনাহ বেশি করতে করতে এরকম একটা পরিস্থিতি হয় এবং এই পরিস্থিতিকে বাদ থেকে বাঁচার জন্য গুনাহ পরিহারের সংগ্রামে নেমে যেতে হয় এবং তাকওয়ার সংগ্রামে যখন আপনি নেমে যাবেন ইনশাআল্লাহ বিদিন ইবাদতের স্বাদ আপনি পাবেন, আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক সুনিবিড় হবে, সুগভীর হবে এবং ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর সাথে সুনিবিড় এবং সুগভীর সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। আর সেই সাথে ইবাদতের স্বাদ আস্বাদন করার জন্য হালাল উপার্জনের বিষয়টিকে আমি শেয়ার করা দরকার, বিশেষ করে চোখের জেনা, চোখের গুণা, চোখ দিয়ে হারাম জিনিস দেখা, পুরুষ নারীদেরকে, নারীরা পুরুষদেরকে দেখে অবৈধ যে স্বাদ নেওয়া, এটা থেকে আমাদের বেঁচে থাকার সংগ্রাম করা উচিত। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ইবাদতের স্বাদ কিছুটা হলেও পাবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তৌফিক আলম আপনি লিখেছেন, কোম্পানি থেকে দেওয়ালি উপলক্ষে দেওয়ালি শুভেচ্ছা জানিয়ে মিষ্টি ও টাকা দেয়, এগুলো নেওয়া ও খাওয়া কি ঠিক হবে, এবং যদি নেওয়া ঠিক হয় তাহলে মিষ্টি ও টাকা নিয়ে শুভেচ্ছা জানানো কি ঠিক হবে? না, আপনি বিধর্মীদের, ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো ধর্মীয় কাজে আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন না, তাদেরকে শুভেচ্ছা জানাবেন না, তবে তারা তাদের স্বাধীনতা ভোগ করবেন, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন, আপনি তাদের প্রতিবেশী হিসাবে, সহকর্মী হিসাবে তাদের সাথে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে কোনো ঘাটতি করবেন না, সেটি তো অবশ্যই করবেন, বাট আদর্শের জায়গা থেকে আপনি তার ধর্মের বিষয়টা যেহেতু আপনি বিশ্বাস করেন না, তো সেটাকে আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন কেমন যেন আপনার আদর্শের মধ্যে আপনি দুর্বল অবস্থানে চলে গেলেন, এটি উচিত নয়, ইমানের সাথে এটি যায় না, ইমানের জন্য এটি ক্ষতিকর, বিধি এটি করবেন না। বাকি এ উপলক্ষে কোনো খাবার যদি দেওয়া হয় সে খাবারটা যদি হালাল হয় আপনি খেতে পারেন, কারণ অগ্নিপূজকদের দেয়া খাবার আমাদের আশরাফুল আনহা সহ সাহাবায়ে কেরাম আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অনেক সাহাবী থেকে বর্ণিত আছে তারা খেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও সম্ভবত বর্ণিত আছে তারা খেয়েছেন, প্রতিবেশী যারা ভিন্ন ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে খাবার দিয়েছেন, খেয়েছেন, খাবারটা যদি বেসিকলি হালাল হয়, ধরুন ফলমূল দিয়েছে বা এমন খাবার দিয়েছে যেটা হালাল, তো এটা আপনি খেতে পারেন, অসুবিধা নেই, তবে অ্যাপ্রিসিয়েট করা যেটা, শুভেচ্ছা জানানো যেটা, সেটা আপনি করবেন না, আর এমনি আপনার প্রতিবেশী বা সহকর্মী হিসাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। এরপরে প্রশ্ন হলো, আপনার সঙ্গে আমি একান্তে একটু সাক্ষাৎ করতে চাই, কীভাবে করব? আমাদের সঙ্গে যারা সাক্ষাৎ করতে চান, অনেক ভাইরা, অনেক বোনরা যোগাযোগ করেন, তাদের গ্যাদার্থে আমরা ইতিপূর্বে আমাদের পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছি, এখন আবারও আমরা পরিষ্কার করছি যে আমরা সচরাচর আমাদের আফতাবনগর অফিসে সপ্তাহে একটা দিন সাক্ষাতের জন্য আমরা সময় দিয়ে থাকি, আর এটার জন্য আগে থেকে টাইম নিতে হয়। কেউ যদি আমাদের অফিসে শনিবার জোহরের সালাত আদায় করেন তাহলে আমাদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে আসার আগে আমাদের অফিসে ফোন দিয়ে জেনে আসলে ভালো যে কোনো শনিবার আমরা দেশের বাইরে বা ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে আছি কিনা, যদি না থাকি তাহলে সচরাচর ওখানে জোহর পড়লে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা দু চার পাঁচ মিনিটের সময় যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে একটা অপশন রেখেছি, আমার নামে যে ওয়েবসাইট আছে www.ahmadullah.info, এখানে গিয়ে সাক্ষাতের যে অপশন আছে সেখানে ক্লিক করে আপনার তথ্য দিয়ে সাবমিট করলে আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে আপনার সাথে, ইনশাআল্লাহ আপনাকে সময় দেওয়া হবে সাক্ষাতের জন্য, এবং এক্ষেত্রে যদি অনেক বেশি লোক হয় তাহলে সেক্ষেত্রে সিরিয়াল করা হবে বা প্রায়োরিটি বের করা হবে যে কারটা কত বেশি গুরুত্ব।